হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইটার বর্ণন। তো অনেকদিন পর আজকে আবার এসছি মোটো ব্লগ নিয়ে, ঠিক আছে? তো তো এবার ভাই এসছে আমার সাথে, পেছনে একটা রাইডার আছে, দুজনেই আজকে বেরিয়েছি। তো দুজন, ও অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই যে ইয়েটা বলি, রাইডারদের কী কী ভুল হয় নতুন নতুন নিয়ে, আমি এগুলো বাড়ি থেকে লাগিয়ে আনি, ও এবার এখানে এসে লাগাবে বলছে। তো দেখি, এটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে লাগিয়ে নি। তো গাইস, এখন ইয়েও করা হয়ে গেছে, ভাইয়ের সেট করা হয়ে গেছে, এবার ভাই বেরোচ্ছে, চলো সাইড দিয়ে বেরো। তো গাইস দেখো, পাশ থেকে একটা সুন্দর ফ্লাই বাই দেবে মনে হচ্ছে, কিন্তু এর ফ্লাই বাই কোনো কাজের না। ইয়ে এ গাড়ি চালাতে পারে না, এ বলে লাভ নেই, ফাউ হয়ে গাড়ি চালাতে পারে না, এর সাথে রাইড এসে মজা নেই করা। এর সাথে রাইড এসে কোনো মজা নেই, এই গাড়ি চালাতে পারে না। এ আমার পেছন পেছন যাচ্ছে, তো পেছন পেছনই যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা লং রাইডে যাচ্ছি। শালা গাড়ি চালাতে পারে না আবার, এই এন্টি। তো গাইস এবার মনে হচ্ছে একটা ফ্লাই বাই দেবে, ওরে ফ্লাই বাই আমার, এই ওর ফ্লাই বাই, গাড়ি চলছে দেখো কত, যে দেখো 40-এ টাকে ফ্লাই বাই দিচ্ছে ও, আমারে নিজে 50-এ চালিয়ে আমাকে 40-এ চালিয়ে নাকি ফ্লাই বাই দিচ্ছে। ভগবান, এসব দিয়ে ব্লগিং হয়? উঠালে রে দেবা, উঠালে এবার। গাইস এখানে আবার পুলিশ থাকলে দারুণ মজা আসবে, যদি পুলিশ থাকে তো। আর যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো গাইস, আমি এখন এখানে নিয়ে তাকে লং রাইডে আসতাম, এই ভুদার পাঠাটাকে নিয়ে কোনো কাজ হবে না। এই তো এইটাই চাই, কিন্তু এগোচ্ছেও না, পিছোচ্ছেও না, এ সেই 40-50 এরকমই চালিয়ে যাচ্ছে, এদের সব দিয়ে কাজ হবে না। এই গাইস, এই ভুড়িওয়ালা কাকাটার ভুড়িতে একটা চড় মেরে পালিয়ে যাবো, তারপরে দেখা যাচ্ছে এই কাকা লাঠি নিয়ে দাঁড়া করছে আমাদের। এখানে পুলিশ থাকে, পুলিশ 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 নেই, বাহ এত সুন্দর রাস্তাতে একটা, ভাবছি এবার একটা রেস করি, কি বলো গাইস? এত সুন্দর একটা রাস্তা, কিন্তু রেস রেস না করলে হয়? এই দেখো কি সুন্দর, এই যে মারণ জিনিস ফেলা। ধরো তুমি 80-তে যাচ্ছ, এই রাস্তার মাঝখানে এইসব রয়েছে, এইগুলো তো খুব বিরক্তিকর। এই যে এইগুলো ঠিক না, জড়িয়ে গেলেই ব্যাস গাড়ি পাল্টি খেয়ে যায়। বাট এখানে কেউ বলার নেই তোর জন্য গাড়ি সেরকম দেয়, এইসব শহরের দিকে হয় না, গ্রামের দিকেই হয় অ্যাকচুয়ালি। গাইস এই সামনে এই যে কাকার কাকিমাটা যাচ্ছে, দিদি বৌদি যা যাই নাকি, এ আমাদের দেখে ফুল চার্জ হয়ে গেছে, সাইলেন্সারের পেছন দিক থেকে, মানে মানে কি পেট্রোলে চালাচ্ছে না কেরোসিনে চালাচ্ছে কি জানি, হু করে ধোয়া বেরোচ্ছে, মানে কি বলবো। এই দেখো গাইস, এরকম বাম্পার ফাম্পার মানামানি নেই, একদম ডাইরেক্ট বাম্পারের মধ্যে শ্যাক করে, একদম গাড়ি তো না, একদম প্লেন বানিয়ে দিল। কি কাকা রাস্তার মাঝখান দিয়ে এরম ভাবে যাচ্ছে, চলো এবার দেখা যাক।
যাই হোক, এক টানে অনেক ছেড়ে দিয়ে এসেছি। বাট এখানটায় কি পুলিশ আছে? এখানে কি পুলিশ থাকে? মনে হচ্ছে থাকে। পুলিশের এত ভয় কেন আমাদের? হ্যাঁ, আমরা মোটো ব্লগার না, আমাদের ভয় না থাকলে হবে? চলো দেখা হবে, দেখা যাবে পুলিশের ভয় অত, পুলিশ ফুলিশ করলে হবে? আর গাড়িটা গাড়ি টায়ারটা চেঞ্জ করার পরে গাড়িটা যা চলছে না, একদম পুরো একদম এদিক ওদিক এদিক ওদিক আমরা লেহরাইয়ে দিচ্ছি পুরো গাড়িটাকে, একদম সাপের মতো করে। এই দেখো গাইস, বললাম না পাল্লা দিচ্ছে আমাদের সাথে, মানে কি বলবো, রেস ফেস করার চিন্তা ভাবনা আছে হেলমেট ছাড়া দুজনে মিলে। বাম্পার ফাম্পার মানামানি নেই। কোনো বাম্পার টাম্পার মানছে না, এমন গাই চালাচ্ছে ও কি, ও পুরো মাখনের মতো দেখেছো বাইকটার অবস্থা কখন আছে? ধুম থ্রি হায়াবুসা ফেল এর কাছে, ডিসকভার 125। যাই হোক, অনেক পুরনো গাড়ি, ভালো গাড়িটা, অনেক এখনও ইউজ করে। তো এই গাড়ি তো মনে হয় ডিসকন্টিনিউ হয়ে গেছে না কি জানি না, বাট আমাদের সে ভাই তো এখনও তার টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। নাই তো আসছে আসছে গাইস আসছে, সরি সরি আমি ভুল ছিলাম। এই গাইস আমাদের সাথে রেস করছে, কি এসব মানা যায় নাকি আমাদের সাথে রেস? হ্যাঁ, তুমি জানো আমরা কে, আমরা প্রফেশনাল রাইডার, তুমি কি পারো আমাদের সাথে রেস করতে? এ কুত্তা সামনে চলে আসলে তো প্রবলেম হয়ে যায় গাইস। গাইস এখানে চুমদার, এখানে চলে এসেছি, হাবড়া 2 কিলোমিটার, বারাসাত 27 কিলোমিটার, গাইঘাটের দিকে 10 কিলোমিটার, বনগাঁ 27 কিলোমিটার, বেনাপোলো 37 কিলোমিটার না কি এরকম সামথিং কিছু একটা দেখতে পেলাম না ঠিক করে। ওকে, তো আমরা এখন প্রপার চৌংদা মোড়ে আছি, এখান থেকে চলো দেখি কোন দিকে যায়। এটা হাবড়ার দিকে যাচ্ছে, এখান থেকে 2 কিলোমিটার গেলেই হাবড়া পড়ছে। এটা কি গাইস, এই হলুদ লাইনটা তো দারুণ লাগে, এটা কেন দেয় আমাকে একটু জানাবে সবাই? গাইস এখন আমি ফুল জ্যামে, ফুল জ্যাম দেখতে পাচ্ছ, ফুল জ্যামে আটকে গেছি এই দিকটায়, টুকুর টুকুর করে এগোচ্ছে, তাও এগোচ্ছে ভাগ্য ভালো, এই গেল দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি বিকালবেলার টাইম তো সবাই টাইমটাই বেরোয়, ঘুরতে হোক ইয়ে করতে এমনি কাজে হোক বেরোয়, তার জন্য হয়তো দেরি হয়ে যাচ্ছে ওর জন্য। বাট ভীষণ জ্যাম গাইস, বিশ্বাস করো। হ্যাঁ গাইস, তো অনেকক্ষণ পর আমি অ্যাকচুয়ালি ফাঁকা রোডে আবার এসেছি, কারণ ওই রোডে অ্যাকচুয়ালি যা জ্যাম ছিল তোমাদের কি বলবো, সে মানে দেখানোর মতো জ্যাম ছিল গাইস, এত জ্যাম এত জ্যাম। অ্যাকচুয়ালি ওটা কারণ আছে, ওটা হাইওয়ে, পুরো ন্যাশনাল হাইওয়ে সাথে কানেক্ট হয়েছে ওটা। তো আমি এখন আছি এটা বাইপাস, ওই হাইওয়েরই বাইপাস, মানে যশোর রোডেরই বাইপাস এটা। তো সে ভাইয়ের পেছনে টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না গাইস, তো এই পরিমাণ ভাই গাড়ি চালাচ্ছে, তোমরা বুঝে নাও কেমন গাড়ি চালাচ্ছে।